ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমুস ব্লগ। দিদিতে চলে এলাম সকাল সকাল পূজা টুজা শেষ করে, এই তো চা খেতে। এখন চা খাওয়াটা শেষ করব, চা খাবো হচ্ছে রুটি দিয়ে। আজকে আর ডিম ভাজি খেতে ভালো লাগছে না, তাই চা দিয়েই খাবো। তো এই যে চা খাবো এখন। আজকে একটা স্পেশাল রান্না করব, যে আমার গাছগুলো আছে এখানে, আজকে একটা স্পেশাল রান্না করব। আর কী রান্না করব আপনাদের সাথে আমি অবশ্যই সেটা শেয়ার করব, ঠিক আছে? তো রান্নাঘরে যাব এখন, তার আগে যেতে হবে হচ্ছে কাপড় টুপুর মেলে দিতে হবে। তো যাই হোক, রান্নাঘরে দেখ যে সব কিছু গুছিয়ে নিয়ে রাখা হবে। সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি, আমি এক এক করে সব কিছু বলে দিচ্ছি। এখানে আমি সবিন গরম জলে ভিজিয়ে রেখেছি, আজকে আমি সয়াবিনের বা সয়াবড়ি সয়া চ্যাং যে যা বলে, তো সয়াবিনের আমি আর কি বিরিয়ানি রান্না করব। এখানে সয়াবিন গরম জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, পেঁয়াজ তিনটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে আমি হচ্ছে গরম মশলা গুঁড়ি করে রেখেছি, এখানে আদা বেটে রেখেছি, এখানে ধনিয়া গুঁড়ি করে রেখেছি, আর এখানে হচ্ছে জিয়া গুঁড়ি করে রেখেছি, আর এখানে নিয়ে নিয়েছি দুধ চিনি একটু জাফরং, আর এখানে নিয়ে নিয়েছি টক দই, এখানে নিয়ে নিয়েছি দুই চামচ বিরিয়ানির মশলা, আর এখানে নিয়েছি তিনটা তেজপাতা, আর এই যে পোলাও চাল তিন পট আমি ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে, আর নিয়ে নিয়েছি ডিম আর আলু, ডিমটা ভাজতে হবে আর আলুটা আমি বিরিয়ানির মধ্যে দিব। সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন আমি এক এক করে শুরু করে দিচ্ছি রান্না। এখন আমি এই যে গরম জলে ভিজিয়ে রাখা সয়াবিনটা ভালো করে ধুয়ে নেব, ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে, এটা গরম জলে নেওয়া ছিল। এখন আমি ভালো করে চেপে চেপে উঠাই নিব, যে ভালো করে ভাবে যাতে জল না থাকে। ভালোভাবেই ভিজিয়ে গেছে, আমি এখন সয়াবিনগুলো ধুয়ে উঠাই নিয়েছি। এখন আমি এর ভিতরে এক এক করে সব মশলা দিয়ে মাখিয়ে রাখবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি টক দই, দুই তিন টেবিল চামচের মতো টক দই দিব, তারপরে দিয়ে দিব এক চামচ ধনিয়া গুঁড়া, এক চামচ জিরার গুঁড়া, দিয়ে দিব এক চামচ গরম মশলা গুঁড়া, এক চামচ বিরিয়ানি গুঁড়া, বিরিয়ানির যে মশলা থাকে ফ্রেশের এক চামচ সেই গুঁড়া, দিয়ে দিব সামান্য লবণ, লবণটা খুব বেশি দিব না, তাহলে সয়াবিনের মধ্যে ঢুকে যাবে, অনেক বেশি লবণ খেতে ভালো লাগবে না। এই যে সামান্য লবণ দিয়ে দিব পরিমাণ মতো আর কি, দিয়ে দিব মরিচ গুঁড়া এক চামচ, দিয়ে দিব আদা বাটা হাফ চামচ, সব কিছু দিয়ে এখন আমার মাখিয়ে রাখতে হবে ভালো করে। এখন এটা মাখিয়ে রাখছি, তারপরে বাকি কাজগুলো শেষ করি। চুলাটা জ্বালিয়ে দিচ্ছি, এখন দিয়ে দেব তেল, এখন তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেলে আমি আলুটা ভেজে নিব আগে,
আমি ফার্স্ট টাইম সয়াবড়ি বিরিয়ানি রান্না করছি, জানি না কেমন হবে খেতে, তবে আমি ট্রাই করব ভালো করে করার। সব কিছুর অভ্যাস রাখা ভালো, সব কিছু শেখা ভালো, মেয়ে মানুষ বলতে কাজ শেখা ভালো, না হলে আসলে হয় না। মেয়ে মানুষ যদি কাজই না জানে তাহলে হয়? তো তেলটা গরম হয়ে গেছে, আমি বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি, খুব বেশি আলু টালু দিব না, এই যে বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি। এখন সামান্য লবণ দিয়ে আলুটা ভেজে নিব লাল করে, সামান্য লবণ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজাবো, আলুটা ভাজা হয়ে গেছে লাল করে, আমি এখন তুলে নিচ্ছি। এখন এই তেলের ভিতরে আমি পেঁয়াজটা ভেজে নিব আগে, যেটা আমি ভাতে হয়ে গেলে উপর থেকে ছড়িয়ে দিতে পারি। অল্প একটু পেঁয়াজ ভেজে নিব ব্রাউন কালার করে, ব্রাউন কালার করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলা হালকা করে ভেজে নিব, সামান্য লবণ দিয়ে ডিমগুলা লাল করে ভেজে নিব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি চলে আসছি, এখন শুরু হবে ফাইনাল রান্না। তেলটা গরম হলে আমি তেলের মধ্যে দিয়ে দিব দুইটা তেজপাতা, আর দিয়ে দিব হচ্ছে এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ। তেলটা একটু গরম হবে, তারপর আমি এক চামচ লেবুর রস করে রেখেছি সয়াবিনের মধ্যে দিয়ে দিব, এই যে দিয়ে দিচ্ছি। আমি তেলের মধ্যে দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব এই যে গরম মশলা এগুলো। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব, তেজপাতা আর গরম মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি বাকি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি মাখিয়ে রাখা সয়াবড়িটা দিয়ে দিব। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, আমার এখন মাখিয়ে রাখা সয়াবড়িগুলো দিয়ে দিচ্ছি। এখন দুই তিন মিনিটের মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। দুই তিন মিনিটের মতো ভাজা হবে, সয়াবড়িগুলো ভাজা হয়ে গেছে, দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এখন এই যে জল ঝরিয়ে রাখা যে চালগুলো, এগুলো আমি দিয়ে দিব। চালগুলো দিয়ে দিচ্ছি এখন আমি জল ঝরিয়ে রাখা। এখন ভালো করে সয়াবিনের সাথে চালগুলো মিশিয়ে দিতে হবে। আর পাঁচ মিনিটের মতো চালটা একটু ভেজে নিতে হবে, তারপরে আমি দিয়ে দিব জল পরিমাণ মতো। সয়াবিনের সাথে চালটা ভালো করে মিশে নিয়েছি। এখন আমি যে মশলাগুলো দিয়েছিলাম পুনরায় সেই মশলাগুলো আবারও এক চামচ করে দিয়ে দিব। এই যে টক দই দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিব মশলাগুলো। এই যে ধনিয়াগুলো দিচ্ছি এক চামচ, দিয়ে দিব জিরার গুঁড়ো এক চামচ, দিয়ে দিব গরম মশলার গুঁড়ি সামান্য, বেশি এখন আর দিব না।
দিয়ে দিব বিরিয়ানির মশলা এক চামচ, দিয়ে দিব সামান্য আদা বাটা, দিয়ে দিব লবণ পরিমাণ মতো, পরে দেখে নিতে হবে যে লবণটা লাগে কিনা। এখন সব মশলাগুলো আমি আবার চালের সাথে মিশিয়ে নিই। আমি প্রেশার কুকারে রান্না করব, তাই কড়াইতে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি প্রেশার কুকারে দিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে তুলে দিব, তাহলে তাড়াতাড়ি হয়। আর এই বিরিয়ানিটা রান্না করা শুধু পোলাও চাল দিয়েই লাগে না, এই বিরিয়ানিটা আপনি সেদ্ধ চাল দিয়েও করতে পারেন, বাসমতি চাল দিয়ে করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা আর কি। শুধু পোলাও চাল দিয়ে করতে হবে এমন কোনো কথা নাই। এখন ভালো করে আমি একটু কষিয়ে নিব, এমনভাবে কষিয়ে নিব যাতে ভাতগুলা ঝুরা ঝুরা হয়, খুব বেশি চালটা ভাজা যাবে না, তাহলে ভাতগুলা ভেঙে যাবে। এজন্য ঝালের গুঁড়ি দিতে খেয়াল ছিল না, তাই এক চামচ আবার ঝালের গুঁড়ি দিয়ে দিচ্ছি, ভালো করে আবার মিশিয়ে দিব। ইচ্ছা হলে দুই চারটা কাঁচা ঝালও দেওয়া যায়, সমস্যা নাই, উপর থেকে দেখতে ভালো লাগে। ভালো করে মিশিয়ে নিই। কষানো হয়ে গেছে, আমি এখন প্রেশার কুকারে তুলে দিব। আমি প্রেশার কুকারে চালগুলো উঠাই দিছি, এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। এখন আমি দিয়ে দেব, এখানে আমি তিন পট চাল নিয়েছিলাম, তো আমি তিন পট জল দিব না, কারণ তাহলে আবার ভাতটা বেশি নরম হয়ে যাবে। যেহেতু প্রেশার কুকারে দেওয়া, তো আমি তিন পট জলের একটু কম দেবো। আর তার আগে যেটা করব সেটা হচ্ছে নারকেলের দুধ করে রেখেছি এক কাপ মতো, এই নারকেলের দুধটা দিয়ে দিব আগে। আমি আমার মতো করে রান্না করার ট্রাই করতেছি, দেখা যাক কী হয়। এখন আমি আরও জল দিয়ে দেব। আর এক মগ জল দিলাম, আর দিয়ে দিব আর আধা মগ জল। আরও আধা মগ জল দিয়ে দিলাম, যেহেতু চালটাও ভিজানো ছিল সেজন্য। এখন দিয়ে দিব মটরশুঁটি, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম মটরশুঁটি, দিয়ে দিব হচ্ছে মটরশুঁটি উপর থেকে। আর এখানে দিয়ে দিব হচ্ছে আলু ভেজে রাখা, যে দিয়ে দিব উপর থেকে ডিম, যে চারটা ডিম দিয়ে দিচ্ছি। আর এই যে পেঁয়াজ, এটা ধুয়ে যাওয়ার পরে উপর থেকে ছড়িয়ে দেবো, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিব। দেখে নিতে হবে লবণ ঝাল এগুলো সব ঠিক আছে কিনা, লবণ দিতে হবে, লবণ একটু কম হয়ে গেছে, ঝাল ঠিক আছে। লবণ দিয়ে দিলাম আবার, এখন দেখি ঠিক আছে কিনা। এখন লবণটা ঠিক আছে, এখন আমি ঢেকে দিব। বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে, একটা সিটি দিয়ে আমি নামিয়ে ফেলেছি। এখন যেটা করব সেটা হচ্ছে আপনার, আমি বলতেছি এক এক করে আরও কিছু জিনিস দিয়ে আমি একটু দমে দিয়ে দিব। সেটা হচ্ছে এই যে গুঁড়া দুধ এক চামচ, এক চামচ চিনি, সামান্য জাফরান, এটা এখন দিয়ে দিব স্বাদের জন্য। মন চাইলে দেওয়া যায়, না চাইলে না দেওয়া যায়, কিন্তু আসলে বিরিয়ানি বলতে এগুলো একটু দিলে ভালো স্মেল আসে, ভালো স্বাদ হয়, ভালো কালার আসে, সব কিছু মিলায়। তো যাই হোক, আমি এখন দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ, উপর থেকে সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম ভেজে রাখা। এখন দিয়ে দিব এক চামচ ঘি,
এক চামচ ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে, আর দিয়ে দিব একটু গোলাপ জল, দিয়ে দিচ্ছি এক চামচ গোলাপ জল। আসলে কেওড়া জলটা ছিল না, এই জন্য আমি গোলাপ জলটা দিয়ে দিয়েছি। এখন যেটা করব এটা হচ্ছে আমি কিছু লেবু পাতা নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে, এটা আমি দিয়ে দেব। আসলে এটা দিলেও হয় না দিলেও হয়, আমার ভালো লাগছে তাই আমি দিয়েছি ডেকোরেশনের জন্য, আর একটা স্মেল আসে সেজন্য। সব কিছু দেওয়া কমপ্লিট, এখন আমি দুই থেকে তিন মিনিটের মতো দমে দিয়ে দিব। লো আছে, আমি দুই থেকে তিন মিনিট একটু দমে দিয়ে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেল আমার সয়া বড়ি বিরিয়ানি। আসলে সবসময় যে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি খেতে হবে এমন কোনো কথা নেই, ভিন্ন স্বাদের বিরিয়ানি মাঝে মাঝে রান্না করে খাওয়া উচিত। আর যে আমি ডেকোরেশনটা করে নিয়েছি কেমন হয়েছে জানি না, তো এই আর কি। আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।